হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে শনিবার বিকেল, স্যাটারডে আফটারনুন। এই সিনেমাটা আলটিমেটলি মুক্তি পেতে চলেছে ইউএসএ কানাডাতে 10 মার্চ 2023 সালে। এই সিনেমাটার পরিচালক মুস্তাফা সারওয়ার ফারুকি। এবং এখানে মূল জিনিস হচ্ছে এই সিনেমাটা, সেটা হচ্ছে আইডিওলজি, মানে কোন মতে তুমি বিশ্বাস করো। সেকেন্ড হচ্ছে রিলিজিয়ন, এবং থার্ড হচ্ছে সিভিলাইজেশন, মানে সভ্যতা। মানে এই সভ্যতার সঙ্গে আইডিওলজি, রিলিজিয়ন, আমরা কতটা এগিয়েছি, আমরা কতটা সভ্য হয়েছি, সিভিলাইজেশন, সভ্যতা, মানে আমরা কতটা সভ্য হয়েছি। তো ঢাকা ক্যাফেতে যে টেরার অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে এই সিনেমাটা। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত, জাহিদ হাসান, তিশা প্রমুখেরা এখানে অভিনয় করেছেন। এবার এটা কোনো কারণে এটা আটকে ছিল, এটা রিলিজ পাইনি, কিন্তু 10 মার্চ এটা মুক্তি পেতে চলছে চলেছে তাও এটা বাংলাদেশে নয়, এটা ইউএসএ এবং কানাডাতে মুক্তি পেতে চলেছে। হাই হোপ এই সিনেমাটাও ভালো হবে। তো আর ট্রেলারের কথা যদি আমি বলি, তো ট্রেলারটাতে আমি পরমব্রতর মানে ব্যাপারটা আমি ঠিক মতো আমি ট্রেলারটাতে না বুঝতে পারিনি, বা এটা হতে পারে যে মানে এখানে হয়তো ট্রেলারে হয়তো ওইভাবে হয়তো দেখানো হয়নি, ঘটনাটার প্রবাহটা কিন্তু আমরা বুঝতে পারছি না। মানে যদি এটার উপর আগেও একটা সিনেমা বেরিয়ে গেছে রিসেন্টলি, কিন্তু তবু ঘটনার প্রবাহটা আমার মনে হয় এখানে বোধহয় অন্যভাবে কিছু ভাবে হয়তো এটা করা হয়েছে। এবার দেখতে হবে যে এটা কিভাবে করা হয়েছে, এবং এটা ওটিটিতে কবে আসে এটাও একটা দেখার বিষয় আছে। এবং এটা এই সিনেমাটা তো রিলিজ হচ্ছে, রেসপন্সটা কেমন আসে নিশ্চয়ই কেউ না কেউ তো এই সিনেমাটা দেখে রিভিউ দেবেই। তো এটাই ছিল আমার রিয়াকশন। ওভারঅল ট্রেলারটা আমার ঠিকঠাকই লেগেছে, খারাপ লাগেনি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।